মঙ্গলবার 16 জুন 2020, আন্তর্জাতিক রুটে আকাশপথে বিমান চলাচলের নিষেধাজ্ঞা শিথিল করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাই প্রথম দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামার তথ্য চলুন জেনে আসি। প্রথম দিন কাতার এয়ারওয়েজের একটি বিমান অবতরণ করেছে এবং ঢাকা ছেড়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রুটে প্রায় 3 মাস পর আজ পুনরায় আকাশপথে যাত্রী চলাচল শুরু হলো। আজ কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ দোহা থেকে 33 জন ট্রানজিট যাত্রী নিয়ে ঢাকা আগমন করে এবং পরবর্তীতে 274 জন যাত্রী নিয়ে প্রত্যাবর্তন করে। প্রাথমিকভাবে নির্ধারিত শিডিউল অনুসারে কাতার এয়ারওয়েজ সপ্তাহে 3টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা লন্ডন সিলেট ঢাকা রুটে সপ্তাহে 1টি করে ফ্লাইট পরিচালনা করবে। আগামী 21 জুন থেকে প্রতি রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানানো হয়। কোভিড-19 ঝুঁকি প্রশমন করে নির্বিঘ্নে এবং নিরাপদভাবে শঙ্কামুক্তভাবে যাত্রী চলাচলের জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে সম্মানিত যাত্রী সাধারণ থেকে শুরু করে এই পরিবহন সেবার সাথে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য বিধিমালা যথাযথভাবে পালন করতে হবে, তাহলেই সম্ভব হবে একজন যাত্রীর পক্ষে শঙ্কামুক্তভাবে আকাশে ভ্রমণ করা। এদিকে বিমানের টিকিটের জন্য প্রথম দিন বেশ হাহাকার ছিল।